হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমান রাজু। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি চলে আসি আমি হুন্ডা শোরুমে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিও জুড়েই থাকছে হুন্ডা এক্স ব্লেড 160cc বাইকটির ইন ডিটেলস। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন আজকের ভিডিও। আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক হুন্ডা এক্স ব্লেড 160cc বাইকটির ইন ডিটেলস। ভিউয়ার্স, এই হলো হুন্ডা এক্স ব্লেড বাইকটি। তো ভিউয়ার্স, এই বাইকটিতে ইঞ্জিন টাইপ দেওয়া আছে ফোর স্টোক এসআইবিএস ভাই ইঞ্জিন। এছাড়া ডিসপ্লেমেন্ট পেজ আছেন এই বাইকটিতে 162.71 cc। এছাড়া এই বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার পেজ আছেন 13.8 PS অ্যাট দাহ 8000 RPM। ইমিশন পেজ আছেন এই বাইকটিতে BS6। এছাড়া ম্যাক্সিমাম টর্ক থাকছে এই বাইকটিতে 14.7 Nm অ্যাট দাহ 5500 RPM। এছাড়া বোর্ড সিস্টেম থাকছে এই বাইকটিতে 57.300 mm পর্যন্ত। এই বাইকটিতে স্ট্রোক পেজ আসছেন 63.96 mm পর্যন্ত। নাম্বার অফ সিলিন্ডার পেজ আসছেন এই বাইকটিতে 1। এছাড়া ড্রাইভিং টাইপ পেজ আসছেন এই বাইকটিতে চেইন ড্রাইভ। এছাড়া ভালভ সিলিন্ডার পেজ আসছেন এই বাইকটিতে 2। ফুয়েল সিস্টেম পেজ আসছেন এই বাইকটিতে পেট্রোল। এছাড়া কম্প্রেশন রেডিও থাকছে এই বাইকটিতে 10.1। এছাড়া আমরা যদি অ্যাবাউট এবং ট্রান্সমিশনের কথা বলতে যাই, এই বাইকটিতে গিয়ার পেজ আসছেন 5টি। ব্রেকের কথা বলতে গেলে এই বাইকটি হলো সিঙ্গেল ডিস্কের, যেমন ফ্রন্টে পেজ আসছেন বড় সড়ো একটা ডিস্ক ব্রেক, এবং রেয়ার পেজ আসছেন এই বাইকটির একটি ড্রাম ব্রেক। দেখতে পাচ্ছেন এই বাইকটির কিন্তু 2টি ভেরিয়েন্ট আছে। এই বাইকটির চেসিস এবং সাসপেনশনের কথা বলতে গেলে, ফ্রন্ট সাসপেনশনে পেজ আসছেন এই বাইকটির টেলিস্কোপ, এবং চেসিস পেজ আসছেন ডায়মন্ড। রেয়ার সাসপেনশনে পেজ আসছেন এই বাইকটিতে হাইড্রোলিক মনোশক্স। এছাড়া হুইল টায়ার সাইজে পেজ আসছেন ফ্রন্টে 80x117, এবং রেয়ারের টায়ারে পেজ আসছেন 130x70. হুইল সাইজ ফ্রন্টে পেজ আসছেন 431x8 mm, রেয়ারে পেজ আসছেন 431x8 mm এই বাইকটিতে। এছাড়া রেডিও টায়ার অ্যাবিলিটি পেজ আছেন এই বাইকটিতে। টায়ার টাইপ পেজ আছেন এই বাইকটিতে টিউবলেস। হুইল স্টিল পেজ আছেন অ্যালয়। এছাড়া আমরা যদি ওভারঅল ডাইমেনশনের কথা বলতে যাই, হুন্ডা এক্স ব্লেড বাইকটি লেন্থ ওয়েট পেজ আছেন 2013.786 1115 mm পর্যন্ত। ওভারঅল লেন্থ পেজ আছেন এই বাইকটিতে 2013 mm পর্যন্ত। হুইল বেস পেজ আছেন এই বাইকটিতে 1347 mm পর্যন্ত। এছাড়া এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেজ আছেন 160 mm পর্যন্ত। ওভারঅল হাইট পেজ আছেন এই বাইকটিতে 1115 mm পর্যন্ত। এছাড়া ওভারঅল উইথ পেজ আছেন 786 mm পর্যন্ত। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেজ আছেন 12 লিটার পর্যন্ত। এই বাইকটির ওজন হলো 144 kg। টেল লাইট পেজ আছেন এই বাইকটিতে LED। ব্রেক ডায়মন্ডার পেজ আছেন 276 mm পর্যন্ত ফ্রন্টে। ব্রেক ডায়মন্ডার রেয়ারে পেজ আছেন এই বাইকটির 220 mm পর্যন্ত। এছাড়া ইলেকট্রিক ডিটেলসের কথা বলতে গেলে, এই বাইকটি ব্যাটারি টাইপ পেজ আছেন এই বাইকটিতে MF। LED লাইট পেজ আছেন এই বাইকটিতে। এছাড়া সিঙ্গেল ল্যাম্প পেজ আছেন। এই বাইকটি টপ স্পিড এবং মাইলেজের কথা বলতে গেলে, এই বাইকটিতে পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এছাড়া এই বাইকটিতে টপ স্পিড উঠাতে পারবেন 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। তো ভিউয়ার্স, এই হলো হুন্ডা এক্স ব্লেড। হুন্ডা এক্স ব্লেড বাইকটি বর্তমান সিঙ্গেল ডিস্ক প্রাইস 183,900 টাকা, এবং ডাবল ডিস্ক ABS যেটা সিঙ্গেল চ্যানেল, সেটার দাম হলো 2,07,900 টাকা। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।